মুসলমান রে মায়েশা বলেন নবীর এত লম্বা সাজদা আর কোনদিন আমি করতে দেখি নাই। বললাম ইয়া রাসূলুল্লাহ নবীজি এত লম্বা সাজদা দিছেন কারণ কি গো জানতে চাই। আমার নবী কয় আয়েশা আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আমি দেখলাম আমার আল্লাহ নি এই তাহাজ্জুদের নামাজের বরকতে আমার উম্মতরে কিছু দেয়। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা আমি নবীর লম্বা সাজদা বিফলে যায় নাই রে, আমি নবী সাজদায় যায়া যখন কানছি আল্লাহ তাআলা বলছে হাবিব আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়িরা, যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই আমি আল্লাহ তাআলা আপনার উম্মতরে বেকার আর করব না, আপনার উম্মতরে দিশেহারা করব না, উম্মতের মনের আশা পূরণ করব। আরে আমার রতন কান্দির মাহফিলের জান্নাতের বাগানের বয়স্ক বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিদেশ যাওয়ার কত চেষ্টা করো যাইতে পারো না, আর যাইবা কেমনে, আল্লাহ তো এখনো কবুল করে নাই। যদি কবুল করাইতে চাও পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজে লাইগা যাও, দেরি কইরো না। অনেক মা বোন পর্দার অন্তরালে কান্দে একটা সন্তান নাই, আমি বলবো তাহাজ্জুদের নামাজটা পড়ে কান্দ, তিন মাস সময় দিলাম দেখবা আল্লাহ তাআলা সন্তান দান করব। এ আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবার এখানে বসতেন, রাত্রবেলা ঘুমটা ঠিক মতো হয় না, রাত্র দুইটা আড়াইটা তিনটার সময় হঠাৎ ঘুম ভাঙ্গা যায় আর ঘুম লাগে না। মসজিদের কাছে অনেক বয়স্ক মানুষ দেখা যায় লাঠি ভর দিয়া দিয়া মসজিদের দরজায় এসার বৈশা থাকে, আরামের মধ্যে বৈশা না তাইকা। আমি আমার বয়স্ক বাবাদের কাছে বলবো ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাইবা, আল্লাহর কাছে কানবা আল্লাহ আমার যৌবন বয়স তাইকা বুড়া বয়স পর্যন্ত অনেক গুনাহ করছি এই নামাজের উসিলায় মাফ করে দাও। আল্লাহ কয় বান্দা তোমরারে মাফ করে দেওয়া হবে। এ সন্তানের দল, এ যুবক ভাইয়েরা দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ তো বহুত কামাই করছো কিন্তু আল্লাহর নবীরে তো একবারও দেখো নাই, নামাজটা পইরা কান্দ। ও আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পইরা কান্দি, আপনার নবীজির দিদার আমার একবার দান করে দেন। আপনারা বলেন বাবারা আমার আল্লাহ চাইলে ওই দিদার দিতে পারে কি পারে না, গুনাহ তো আবাব নাই, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দ, আল্লাহ গুনাহ করছি গোপনে আপনি মাফ করে দেন গোপনে, দেখবাই আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজের বদনতে তোমার মাফ করে দেয়। শুনেন রে বাবারা, গুজরাটের জমিনে একজন আল্লাহর ওলি যিনার নাম হযরতে ফতে আলী রহমতুল্লাহ আলাই, হযরতে ফতে আলী বলেন আমি একদিন তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে তাহাজ্জুদ নামাজ শেষ কইরা কেমনে পড়বেন, দুই রাকাত করা নিয়ত করবেন, প্রথম রাকাতে সুরা ফাতেহা এবং অন্য একটা সুরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা, তিনবার সুরা ইখলাস, পাঁচবার সুরা ইখলাস, সাতবার সুরা ইখলাস পড়বেন, যদি পারেন 11 বার পড়বেন, যদি পারেন 50 বার পড়বেন। এ তাহাজ্জুদ নামাজটা পইরা আমার আল্লাহর কাছে দুই রাকাতের পর সালাম পিরেয়া, চার রাকাত পইরা আল্লাহর কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কইরা দোয়া করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে, মনের আশাটা পূরণ করে দিবে। গুজরাটের আল্লাহর ওলি ফতে আলী বলে ও জগতের মানুষ শোনো, আমি যখন তাহাজ্জুদের নামাজ পইরা আল্লাহর কাছে সেজদার মধ্যে যায় যায় কান্দতেছি, আমি কান্নারত অবস্থায় হঠাৎ করে আমার যখন নামাজের সেজদার মধ্যে চোখ লাইগা ঘুম চলে আসছে, আমি যখন ঘুমাইতেছি আমি হঠাৎ করে ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখলাম, একজন আল্লাহর বান্দা সুন্দর চেহারাওয়ালা আমার সামনে এসে ডাক দিয়া কয় ফতে আলী তুমি যেই জায়গার মধ্যে বইসা রইছো আমি আল্লাহর একজন বান্দা তোমার একটা নসিহত করে যাই, যেহেতু ঘুমাইতেছ শুনে রাখো আগামীকালকে জোহরের ওয়াক্তের পরবর্তী সময় তোমার
পেছনের পাশের এলাকায় যাইবা, আমার ঘরটা তালাশ করবা, আমার ঘরের মধ্যে যাইয়া দেখবা আমি মৃত অবস্থায় পড়ে আছি, আমারে তুমি আমার মৃত অবস্থা থেকে উঠাইয়া গায়ের কাপড়টা খুইলা আমারে গোসল দিয়া, আমার ওই কাপড়টা দিয়া তুমি আবার দাফন করবা, দাফন কইরা আমার কবর থেকে তুমি আমার জন্য দোয়া কইরা চলে আসবা। ফতে আলী বলেন, এ স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে গেছে। দেখার পর কি হইছে? ঘুম ভেঙে গেছে। উনি বলেন, ফজরের নামাজের পরবর্তী সময় আমি আর ঘুমাই নাই, যুহরের নামাজ পর্যন্ত আমি কেমন জানি একটু বেকার আর ভালো লাগতেছে না। আমি আবার এই বেকারার অবস্থায় যুহরের নামাজ আদায় কইরা আমি আবার চিন্তা করলাম, আমাকে তো বলছিল যুহরের নামাজের সময় যাওয়ার জন্য। নামাজের পরবর্তী সময় আমি আমার পাশের এলাকার মধ্যে গেলাম, রতন কান্দির পাশের গ্রামের নাম বলেন কি? সব ঘরের মধ্যে আমি দেখলাম মানুষের সমাগম আছে, কিন্তু আমি এলাকার শেষ প্রান্তে যাইয়া আমি দেখলাম একটা ঘরের দরজা বন্ধ, কোনো মানুষের জনসমাগম নাই, সব মানুষ একবারে নন স্টপ, একবারে কোনো আওয়াজ নাই, একবারে দরে ঘরের দরজাটা বন্ধ। আমি ঘরের দরজার সামনে যাইয়া সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আমি সালাম প্রদান করলাম, কোনো জবাব দেয় না। তৃতীয়বার আমি সালাম দিলাম, কিন্তু ঘরের মধ্যে থেকে আমারে জবাব দেয় না। নবীর হাদিস বাবু সালাম মেশকাতুল মাসাবির অধ্যায়ের মধ্যে দেখবেন, নবী আমার বলে, কোন মানুষের ঘরের দরজার সামনে যখন তোমরা যাইবা তিনবার সালাম দিবা, যদি সালামের জবাব না আসে ঘরে প্রবেশ করবা না। আর আমরার বেড়া মানুষ, আমরার এলাকার মানুষ, এরা সবাই সালাম দিবে দূরের কথা, একটা মানুষের ঘরের দরজার মধ্যে ঠাস করে ছপাত করে ঢুকে যায় না। রে না ও আমার এই রতন কান্দির যুবক ভাইরা, একটা মাসআলা আজকে শিখা যাও। যদি তুমি তোমার মায়ের ঘরে, তোমার ভাইয়ের ঘরে, তোমার বাবার ঘরে, তোমার বোনের ঘরেও প্রবেশ করো, সালাম দেওয়া ব্যতীত তাদের ঘরের মধ্যে তুমি প্রবেশ করবা না, অনুমতি নাই, এটা সুন্নতের বরখেলাফ। সালাম প্রদান করে তুমি তাদের ঘরের মধ্যে প্রবেশ করবা, কিন্তু বর্তমান সমাজ এই প্রচলন করে না। আপনারা যারা আছেন আজকে ওয়াদা করেন, এখান থেকে বাড়িতে যাইয়া ঘরে প্রবেশ করার আগে আগে সর্বপ্রথম বাহির থেকে সালাম দিবেন, তারপর ঘরে ঢুকবেন। আপনি সালাম দেন না, আপনার পরিবারও সালাম দেয় না। এখন থেকে সালাম দিয়ে অভ্যাস করবেন, দেখবেন এক সপ্তাহ এমন অভ্যাস করলে আপনি ঘরে যখন প্রবেশ করবেন আপনার স্ত্রীও আপনাকে সালাম প্রদান করে। এবার আপনারা বলেন, নবীর উম্মত হিসেবে আমরা সবাই এমন কাজ করার দরকার আছে না? নাই। তিনবার সালাম দিলাম, কোনো জবাব নাই, কিন্তু আমি সালাম দেওয়ার পরে চলে আসতেছি, আমার মাথার মধ্যে আসলো তিনি না আমারে স্বপ্নে বলছে তিনি মৃত্যুবরণ করেছে। আমি ঘরের দরজার সামনে যাইয়া সালামের আর অনুমতির আশা করলাম না, ঘরের দরজাটা খুইনা আমি ওনার ঘরের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম একটা লাশ কেমন করে জানি পড়ে আছে, তবে লাশটা অন্য লাশ যেমন সোজাসুজি শোয়া পড়ে থাকে এটা এমন ভাবে পড়া না। আমি দেখলাম নামাজের মুসল্লা বিছানো, মানে জায়নামাজটা বিছানো, সেজদারত অবস্থায় একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে। আমি মনে করলাম নামাজ পড়তেছে, এই জন্য আমার সালামের জবাব দেয় নাই। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু দেখলাম তিনিও তিনার সেজদাটাকে লম্বা করেছেন, তিনি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। আমার মাথার মধ্যে কাজ করলো, হাইরে মনে হয় লোকটা ইন্তেকাল করেছে। আমি যাইয়া ওই ব্যক্তির মাথার মধ্যে যখন ধরলাম, দেখলাম ডান দিকে কাত হয়ে ওই ব্যক্তি যখন পড়ে গেলেন। এবার আমি ডান দিকে যাইয়া তার নাকের কাছে আমার হাতটা লাগাইলাম, কানটা লাগাইলাম, দেখলাম কোনো জবাব দেয় না, কোনো আওয়াজ নাই। এবার আমি তার কাছে এখন বুঝতে পারলাম তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অসার হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আমি তার জানাজা পড়ানোর জন্য এলাকার মধ্যে এলান করলাম, ইন্তেকালের খবর মানুষকে জানাইলাম। সবাই বলে এই ব্যক্তিকে আমরা দীর্ঘ
টানে 21 বছর পর্যন্ত আমাদের এলাকার মধ্যে হাঁটা চলা করতে দেখি নাই। আপনি কে গো? এই ঘরের দরজা বন্ধ, আমরা ভয়ে এই ঘরের সামনেও যাই না। আপনি এই ঘরের মধ্যে একজন মৃত ব্যক্তির সন্ধান পেয়েছেন, কে আপনি? বলে আমাকে তোমরা চিনা লাগবে না, গতকালকে আমার সঙ্গে এমন ঘটনা হয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়িনা যখন সেজদা দিয়েছি, সেজদার মধ্যে আমি দেখলাম এই ব্যক্তি মৃত অবস্থায় আছে, তার জানাজা দেওয়া লাগবে, কাফন দাফন দেওয়া লাগবে, এই জন্য আসছি, এলাকাবাসী আসো, তোমরা তার জানাজার নামাজ পড়বা। সব এলাকাবাসী একসাথে হয়ে গেছে, জানাজার নামাজ পড়া হইল, কাফনের কাপড় হইল, তার গায়ের যে পুরান পাঞ্জাবি সেই পাঞ্জাবি, কারণ আশেক যারা হক্কানি রব্বানি ব্যক্তি যারা, তারা দুনিয়ার জমিনে চিন্তা করে ইন্তেকাল করার পরে কে কাফনের কাপড় দিল, যদি তার কাফনের কাপড়টা হারাম টাকা দিয়া হয়, এই কাপড় আমার গায়ে লাগার কারণে আমার জাহান্নাম হবে, মরণটা ঠিক হবে না। এই জন্য যারা তরিকতের আশেক, যারা তরিকত বোঝে, যারা আল্লাহর ওলিদের পীর মাশায়েখদের অনুসরণ অনুকরণ করে, এরা আল্লাহর ওলিদের কাছে সবসময় একটা হাদিয়া কামনা করে, ও হুজুর আপনাদের একটা ছোট হাদিয়া আমাদেরকে দেন। বলে কেন? বলে আমি মরার সময় এটা আমার পাশে নিতে চাই। ও বন্ধু শুনে রাখো, যদি তোমার ইমান আমল ঠিক না থাকে, মরার সময় এমন কোনো কিছু তোমার সাথে নিলেও কোনো কাজ হবে না, তবে হ্যাঁ আল্লাহর ওলিদের বরকত এবং সোহবতের খাতিরে আল্লাহ মাফ করে দিবে। ওরে বাজারের সাদা মার্কিট আমার অঙ্গে না লাগাইও, হকানি পীরের পুরান জামা দিয়া আমার কাপড় পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হুজুর বলেন তার কাফন তোমরা কাপড় দিয়া দিবা কেমনে? সে তো গতকালকে রাত্রবেলা বলছে তার গায়ের পুরান কাপড়টা দিয়া যেন আমি তার কাপনটা পরাইয়া দেই। উনি বলেন তার জানাজার নামাজটা পইরা আমি যখন তার কবরে নামাইলাম, তার মাথাটা আমি পশ্চিম দিকে ফিরিয়া দিলাম। ও মুসলমান রে, আমার এবার মনে হইল কবর থেকে আমার ওঠা লাগবে, এবার আমি যখন কবর থেকে উঠব ওই ব্যক্তিটা আমার ডান হাতের মধ্যে ধরে ফালাইছে। কিরে তুমি না মারা গেছো, মৃত ব্যক্তি কেমনে হাতের মধ্যে ধরে? উনি বলেন সব মানুষ কবর থেকে বাড়ি ঘরের মধ্যে যখন চলা যায়, আমার হাতের মধ্যে যখন মরা লাশে ধরছে রে, আমি ওই মরা লাশের সঙ্গে কথোপকথন করি, আমি জিগাইলাম কেন আপনি আমার হাতে ধরছেন? উনি উত্তর দেয় আমি যে মারা গেলাম 21 বছর পর্যন্ত ঘরের মধ্যে ছিলাম, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আমার যোগাযোগ 21 বছর ছিল না। ওই কিতাবের মধ্যে দেখলাম ওই লাশটাকে কবরে শোয়ানোর সাথে সাথে লাশটা আল্লাহর ওলি ফতে আলীর হাতের মধ্যে ধরে ফেলেছে। এ বান্দা আমি 21 বছর পর্যন্ত লোকচক্ষুর আড়ালে ছিলাম, মানুষের সামনে আমি ছিলাম না। তুমি যেহেতু আমারে গতকালকে তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে এমন অবস্থায় দেখা, আমার কাফন দাফন করার জন্য তুমি আমার কবরের কাছে পর্যন্ত আসলা। শোনো, আমার গত জীবনের ইবাদত আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না, তবে 21 বছরের ইবাদতের মধ্যে আমি কোনো ত্রুটি রাখি নাই। এ আল্লাহর বান্দা খাইলা কি? বলে আমি খাইতাম কি, আমার খানা ছিল আল্লাহর জিকির, আমি যখন আল্লাহর জিকির করতাম আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এ বান্দা 21 বছর পর্যন্ত তুমি কেমনে আল্লাহ তালার এত আবাদত করলা? বলে ধৈর্য ধারণ করে সবর করে যদি আবাদত করতে পারে করা যায়, কারণ ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। খাবারের চিন্তা করা লাগে নাই, আমার পেটের ক্ষুধো তেমন লাগে নাই, আর যদিও মাঝে মাঝে বেশি ক্ষুধা লাগতো। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে পড়ে সালাম ফিরানোর আগে বাম দিকে সালামটা ফিরিয়ে দেখতাম আমার জন্য তাজা একটা রুটি এবং একটা আপেল আবার কিছু হালুয়া টাইপের খানা আমার সামনে পড়া, আমি খাইতাম। আর এই খানা আমার পেটের মধ্যে যখন শক্তি হইত আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সলাত আদায় করতাম। আল্লাহু আকবার। হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, কিনা হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ও মুসলমান মৃত লাশ হাতসার মধ্যে দইরা বলতেছে আল্লাহর বান্দা, একুশ বছরের জন্য যদি আল্লাহ আমারে কোনো জাজা দেয়, আল্লাহ যদি আমারে কোনো নিয়ামত দেয়, আমার কাফন দাফন করার কারণে আমি তোমাকে কিছু বিনিময় প্রদান করব। এই কথা বললাম হযরতে ফাতেহ আলী বলেন, আমি দেখলাম লাশটা আবার ঘুমায় গেছে আর কোনো আওয়াজ নাই, আমি এবার তার লাশের উপরে মাটি প্রদান করলাম, ও বন্ধু মাটি প্রদান করার আগে লাশের উপর দিয়া বাঁশ দেয়, কিন্তু আমার এলাকার মানুষ মরা যাওয়ার পরে বাঁশ দেয়নি, মরলে বাঁশ দেন না, সাবধান মরার পরে দিয়েন, মরার আগে বাঁশ দেওয়ার দরকার নাই, দেখি না মরার আগে দোকানে বসে একজন আরেকজনের নামে যখন ছাপাবাদি করে ক্লিকবাদি করে, এটা একটা বাঁশ দেওয়া কথা বলেন না কেন? এই জন্য সবার কাছে আবদার, মরার পরে বাঁশ দিয়ে, তবে মরার আগে বাঁশ দেওয়ার দরকার নাই, মরার আগে যদি বাঁশ দেন আল্লাহ তালার কাছে জবাবটা কিন্তু ঠিক। আপনার কষ্ট নিচ্ছেন একটু মনে করেন, সর্বক্ষণ যদি টানা যদি ওয়াজি করতে থাকি, যদি একটু আনন্দ না পান ভালো লাগবে না, এখানে বসে থাকবে একবার ওদা ওদা লাগবে, ঠিক না? তো ওয়াজ মাহফিলের ময়দানে বসেছেন, একটু কোরআন সুন্নার বয়ান শুনছেন, এ কথা থেকে কিছু শিক্ষা গ্রহণ করবেন, কবর হাসরকে ভয় করবেন, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করবেন, হয়তো ভয় করে নামাজ পড়বেন, পড়ার কারণে আল্লাহ নাজাত দিবে, তো এখন যে আপনার শ্বাস পর্যন্ত বসে রাখতে হইলে আমার তো কত কিছু করা লাগবে, এজন্য চিন্তা করে বললাম আর কি, যে মরার আগে বাঁশ দেওয়ার দরকার নাই, বাঁশ দিলে কখন দিবেন? মরার কবরে। তবে এমন জীবন গঠন করবে মরার পরে কবরে যখন যাবে, যেন আপনার কবরের বাঁশ বসার আগে লাশ না পচে। আমরা এলাকার অনেক মানুষ সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক মেরে মেরে খায়, বাইবাতিদার জমি দখল করে খায়, মানুষ ওজনে কম দেয়, এমন একটা বালা মানুষ রতন কান্দি এলাকায় নাই। মনে রাখবা, যদি সুদ খাও ঘুষ খাও পরের হক মাইরা মাইরা খাও, বেহায়া পড়া কইরা চলো, মা বোনেরা পর্দা না কইরা চলো, স্বামীর কথা না শুইনা চলো, তাইলে মারা যখন যাইবা তোমার কবরের বাঁশ পচার আগে তোমার লাশ পয়সা যাবে, কিন্তু যদি নামাজি হও হালাল খাবার খাও তুমি ইন্তেকাল করার পরে বাঁশ পয়সা যাবে তোমার লাশ পচবে না, কারণ আল্লাহ কোরআনুল কারিমে ওয়াজ করে ওয়ালা তাকুলু লিমাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গিয়েছে, যারা আমি আল্লাহর নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে হালাল খাইতে খাইতে মারা গেছে, তোমরা তাদেরকে মৃত হইল না, আল্লাহ কয় বাল আহিয়া গুন তারা হইল জিন্দা, ওয়ালা কিল্লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ এবং তারা বোকা। এই জন্য মুসলমান হারাম
খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক মেরা খাইও না, মানুষের জমি দখল করে খাইও না, মিশা কয়া খাইও না। তাইলে কবরে গেলে তোমার লাশ পোষার বাস পোষার আগে লাশ বসবে। যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সাদকা করো, ভালো ভালো কাজগুলো করো, কবরের বাস যদি বসে লাশ বসবে না। খবর কি পান্না কুমিল্লা শহরে আমাদের একটা এলাকা সাহেবের বাজার নাম, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা 11 মাস পরে ইন্তেকাল করার পরে কবর খিলা দেখে, কাপড়ের কাপড় যেমন সাদা, কাপড়ের ভিতরে ওই মানুষটাও তেমন তাজা, মানুষটার লাশটা পচে নাই। ওই মানুষের কাজ ছিল মসজিদের মধ্যে আজান দিত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, মানুষের সঙ্গে কটু কথা বলত না। ওনার একটা ভালো খাসিয়ত নাকি ছিল, কেউ যদি ওনাকে কোনো ধমক দিত পাগল বিনা ডাক্ত, উনি তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়ে চলে আসত। ও মুসলমান রে, এমন জীবন তুমি গঠন করতে পেরেছো কিনা আমি জানি না, তবে তোমার কাছে করজোড়ে আপনারা জানাই, যদি আল্লাহর জান্নাতের সুন্দর সুশীতল ছায়াতলের মধ্যে তুমি থাকতে চাও, জান্নাতের নিয়ামত বক্ষণ করতে চাও, তাহলে তোমার দরকার এমন একটা সুন্দর জীবন গঠন করা। কথা বলেন ঠিক না? ও নবীর উম্মতের দল মনোযোগ দেয়া শুনবা, আল্লাহর বান্দা কয় তার কবরে আমি বাস দিলাম, সুন্দর করে মাটি দিলাম, মাটি দেওয়ার পর আমি বাড়ির মধ্যে চলে গেলাম, আমি নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমার আর ভালো লাগতেছে না, খাবার খাইতে যাই আমার ভালো লাগতেছে না, ইবাদতের মধ্যে আমার মনোযোগ আসতেছে না, আমি একটু চিন্তিত হইলাম। চিন্তিত হইয়া ওই দিন রাত্র বেলা আমি আমার ঘরের একটা দেয়ালের সাথে হেলান দিলাম, হইয়া অনেক চিন্তা করতেছি। এই চিন্তা করতে করতে আমার চোখে ঘুম লেগে গেছে, তন্দ্রা লেগে গেছে। তন্দ্রা লেগে যাওয়ার পর আমি বান্দা হঠাৎ করে দেখলাম একটা মানুষ কেমন জানি সুরত নিয়ে হাঁটা চলা করতেছে, বড় ভালো লাগতেছে। তার এমন অবস্থা দেখা আমি তারে জিগাইলাম, মানলাম তাকে গো আপনি আপনার পরিচয় কি? উনি আমার অন্য কোনো পরিচয় দেয় না, উনি আমারে কয় দাঁড়ে জানাজা পড়াইয়া কাফন দাফন দিয়ে আসছেন, আমি সেই লোক। আপনি এত সুন্দর জায়গা কেমনে পাইলেন? আপনার গায়ের মধ্যে তো পুরান পাঞ্জাবি দিয়ে কাফন দেওয়া ছিল, এত সুন্দর মণিমুক্তা খচিত পোশাক পাইলেন কই? উনি কয় মণিমুক্তা খচিত পোশাক আর কেউ পরে না রে, জান্নাতে যারা থাকে তারা পরে। আমি একটা হাদিস আপনাদের কাছে পড়েছি আমার খুতবায়, ইবনে মাজাহ শরীফ হাদিসের কিতাবের 303 নম্বর পৃষ্ঠায় হাদিসটা, আল্লাহর নবী কয় আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে কালু বালা ইয়া রাসূলুল্লাহ, খবর দেন। নবী আমার বলেন ওয়ালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, উত্তম ব্যক্তি হলো সে যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যে সিগারেট খায়, গাঁজা খায়, দাড়ি ক্লিন শেভ করে রাখে, তার দিকে তাকাইলে তো আল্লাহর কথা মনে হয় না বাবা, আল্লাহর কথা মনে হয় এমন ব্যক্তির দিকে তাকাইলে, যে নামাজি, যে দুনিয়া বান্দার জমি, দুনিয়ার জমিনে সুন্নতের আমল করনেওয়ালা। উনি বলে তার পুরান কাপড় আর তার শরীরের মধ্যে নাই, তার শরীরের মধ্যে আমি দেখলাম একটা নতুন কাপড়। বললাম কই পাইলা? তিনি আমাকে বলে জান্নাতি কাপড়। কেন জান্নাত পাইলা? বলে আমার আল্লাহ তাআলা আমার 21 বছর লোকচক্ষুর আড়ালে থাইকা আল্লাহর এবাদত করার কারণে আমাকে কাপড় দান করেছে। বান্দারে এত সুন্দর জামা পাইয়া তুমি কি খুশি? বান্দা কয় আলহামদুলিল্লাহ, আমি খুশি হইব না তো কে খুশি হইবে? এবার আল্লাহর বান্দা ফতে আলী রহমতুল্লাহ আলাই বলে, বান্দা জান্নাতের পোশাক দেখেছ কিন্তু জাহান্নামের অবস্থা কি তুমি আমার কাছে বলবানি? যেন আমি দুনিয়ার মানুষকে জাহান্নামের বই দেখাইতে পারি। বলে আমাকে আল্লাহ যখন জান্নাতের পোশাক পরাই, আমি জান্নাতের পোশাক পরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, যেহেতু আমারে দিবেন আপনার নিদর্শন তো জাহান্নাম একটা আছে, ওই জাহান্নাম আমি বান্দারে একবারের জন্য দেখান না, আল্লাহ তাআলা আমি বান্দাকে জাহান্নাম পর্যন্ত দেখাইছে, আমি দেখলাম জাহান্নাম।
জাহান্নামের কাছাকাছি যাইয়া জাহান্নামের তলদেশ থাইকা আগুনের জিব্বাটা উপরের দিকে কেমন জানি মেলতেছে, আগুনের জিব্বাটা দেখা আমি দেখলাম আমার কাছ থেকে জাহান্নামের আগুন অনেক দূরে কিন্তু আগুনের জিব্বা দেখা যায়। আমি আল্লাহর ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এই যে আগুন দেখা যায় এই আগুনটা কোথায়? বলে এটা জাহান্নামের আগুন। বলে এটা কত দূর? বলে 500 বছরের রাস্তা। বলে 500 বছরের রাস্তা দূরের জায়গা জাহান্নামের আগুন দেখা যায়। বলে তাই না রে, জাহান্নামের সামনে যখন আমি গেলাম আমি দেখলাম জাহান্নাম এত গভীর, যদি একটা পাথর উপর থেকে নিক্ষেপ করে সর্বনিম্ন 500 বছর লাগবে নিচে যাওয়া পৌঁছাইতে। একটা বান্দাকে ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন প্রেরণ করা হবে, বান্দা নিচে যাইতে যাইতে কয়েকবার জইলা ফিরা সাই খায় হয়ে যাবে, শরীরটা চুরমার হয়ে যাবে, বান্দা কোনো টের পাবে না। বলে তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর জায়গা কেমনে দিছে? বলে আমি আমার ছোটবেলা থেকে আমার বৃদ্ধ মা আমার বৃদ্ধ আব্বা জানের খেদমত করে আসছিলাম, যখন আমার মা বাবা মারা গেছেন, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আমার এলাকার এই গুজরাটের মধ্যে এমন একজন আল্লাহ তাআলার খাস বন্ধু ছিল যার নাম হযরতে জবা ইবনে ফরাইজি। আমি ওনার কাছে যাইয়া কোরআনের তালিম নিলাম, হাদিসের তালিম নিলাম। নেওয়ার পরে দেখলাম দুনিয়ার জিন্দগি আর ভালো লাগে না, দুনিয়ার জিন্দগিতে থাকলে গুণা আর গুণা, দুনিয়ার জিন্দগিতে থাকলে খারাপ কাজ আর বদকাজ, যেই দিকে তাকাই শুধু গুণা আর গুণা। আমি ওয়াদা করলাম আম্মা আব্বার খেদমত যেহেতু করেছি, আমার আল্লাহ তাআলার ইবাদত এবার আমি বেশি বেশি করব, কারণ আমি জানতাম আম্মা আব্বার খেদমত না কইরা আল্লাহ তাআলার ইবাদত যত করি না কেন আল্লাহ কবুল করবে না। এই জন্য আমি বান্দা 21 বছর আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিলাম, এখন আমি আমার আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ কেন আমাকে এত সুন্দর জান্নাত দিয়েছে? রহমতের ফেরেশতারা আমি বান্দাকে জবাব দিয়েছে, আল্লাহ তাআলা তোমার এত সুন্দর জান্নাত দিয়েছে দুইটা কারণে। এক নাম্বার কারণ, তুমি তোমার আল্লাহ সন্তুষ্টির জন্য 21 বছর ইবাদত করেছ, আর 21 বছরের আগের সময়টা তুমি তোমার বৃদ্ধ বৃদ্ধ মা বাবার ওজুর পানি টাইনা দিছ, এই জন্য আমার আল্লাহ তাআলা তুমি সন্তানকে জান্নাত প্রদান করেছে। এ সন্তান তুমি বলো এই জান্নাত পেয়ে তুমি খুশি হইছ? সন্তান বলে শুধু খুশি হই নাই, আল্লাহ তাআলা আমার এত সুন্দর জান্নাত দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে হয় রতনকান্দির মাহফিলে যারা আসছেন, আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছেন যারা অনেকে আপনাদের মা বাবারে ভাবতেন না, এমন অনেক সন্তান আছেন ভাই ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিছেন, এমন অনেক সন্তান আছেন নিজের স্ত্রী চায় না বিদায় মা বাপরে ভাত খাওয়ান না। এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি শামিম দাদা জিব্বা লাগে তোর পাওটা পরিষ্কার করে দেই, তবু ওয়াদা করবা হুজুর আমি এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা বাপকে যদি আলাদা করে থাকো জুদা করে থাকো, সকালবেলা এক ভাইয়ের ঘরে খানা খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে খানা খায়, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়, এমন সিস্টেম যদি মা বাবারে জারি করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, বেরা বলবা মা বেরা বলবা আব্বা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন? আরে আমি শামিম দাদাকে কুমিল্লা থেকে এনেছ, সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম আইনা ওয়াজ করাইবা, আর মা বাপরে বাদ দিবা না, মা বাপরে কষ্ট দিবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামিম দাদা যেহেতু কুমিল্লা থেকে মুসাফির হয়ে আপনাদের কাছে আসছি, মনে রাখবার সিরাজগঞ্জের শাহজাদপুরের রতনকান্দির মাহফিলের জলসার বাবারা, তোমার আম্মা আব্বার কাছে যাইয়া যদি তুমি আজকে মাপ চাও, যদি আগামী কালকে রতনকান্দির বাজারের দোকানে বৈশা কোনো বয়স্ক বাবা বলে হ্যাঁ শামিম দাদা ছোট ছেলেটার কথা শুইনা, আমার সন্তান বাড়িতে আইসা আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমি বাবার পায়ে ধরে মাপ চাইছি, মনে করবা আজকের মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইব কেমনে,
আমার শরম লাগে, লজ্জা লাগে, আমি তো কোনোদিন আমার মা বাপরে কষ্ট দেই নাই। কষ্ট দেওয়ার না দাও, আম্মা বাবার পায়ের মধ্যে দলে সন্তানের দাম কমে না। নবীর একটা হাদিস পড়লাম, নবী আমার কয় শুধু পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। ও বন্ধু, অবাক করা বিষয় কি, ভালো লাগতেছে না? আম্মা বাবার পায়ের মধ্যে চুমা দিবেন দূরের কথা। অনেকে চিন্তা করে, দুই ঈদে তো মা বাবার পা শুয়ে সালামি আমি করি না, আমি মা বাবার পায়ের মধ্যে চুমা দিব কেমনে? আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছিলেন। হিজরত করে আসার পরে নবীর একজন সাহাবি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মক্কা মদিনা থেকে মক্কায় যাবেন, আপনি আমারে আপনার সাথী বানাইয়া সঙ্গী বানাইয়া নিয়ে যাবেন। নবী আমার কয়, কি রে সাহাবি, কেন তুমি মক্কায় যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি এরাদা করেছিলাম মক্কা যদি বিজয় হয়, আমি মক্কার একটা দরজা আছে, এই দরজার চৌকাঠের মধ্যে চুমা দিব আমি ওয়াদা করেছি। নবীজি আপনার সঙ্গে মক্কায় যায়া আমি ওই চৌকাঠের মধ্যে চুমা দিব। নবী আমার বলছেন, নেওয়া হবে। অনেক দিন কেটে যায়, কিন্তু তিন দিন পর্যন্ত ওই সাহাবি আর মদিনাতে আসেন না। আমার নবী একা একা মদিনার উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা করলেন মদিনা থেকে। ওই সাহাবির কানে খবর গেল, কিরে মুহাম্মদ রসুল না তোমাকে বলেছিল তোমাকে যাওয়ার সময় মক্কায় নিয়ে যাবে, এখন দি তোমার রসুল তোমাকে ফেলে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। সে দৌড়ে আল্লাহর হাবিবের সামনে গেলেন আর ডাক দিয়ে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। কোনো বেয়াদবি, কোনো ভুল ভ্রান্তি আপনি রসুলের সাথে হয়েছে কি না, নচেত আপনি কেন আমাকে ফেলে দিয়ে মক্কায় চলে যাচ্ছেন? নবী আমার বলে, না রে সাহাবি, আমি খবর পাইলাম আজকে তিন দিন তুমি মদিনাতে আসো না, তোমার মা অসুস্থ, তিন দিন আমি তোমার বাড়িতে লোক পাঠাইছি, তারা দেখে দেখে চলে আসছে, তুমি তোমার আম্মা জানের খেদমত করতেছ, এ সাহাবি এজন্য আমি তোমাকে মক্কায় নিয়ে যাই না। সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, মক্কার চাইতে কি আমার মায়ের দাম না বেশি নাকি? আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা, তোমার মা হলো তোমার জান্নাত, হুমা নারুকা, তোমার মা হলো তোমার জন্য দোজক। নবী গো, মাই জান্নাত মাই দোজক? বলে, হ্যাঁ, মার খেদমত করলে জান্নাত, যদি দুর্ব্যবহার করো জাহান্নাম। এরে মুরব্বী বাবারা, যুবকেরা সংসার করতে যাইয়া বাবারে দমক দাও, মারে বুড়ি বইলা বাপরে বুড়া বইলা ডাক দাও, না না না, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা। এবার ওই সাহাবি কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সাথী বানায় আমারে মক্কায় নিবেন না? নবী আমার প্রশ্ন করে, যাইবা কেন? নবী গো, মক্কার চৌকাটে চুমা দেওয়ার জন্য। যা, বাড়িতে মা যদি বেঁচে থাকে আম্মা জানের কদমে চুমা দি। আম্মা জানের কদমে চুমা দিলে, আরে মসজিদ না, মসজিদে হারাম মক্কা না, আম্মা জানের কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইবা। এ সন্তান, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, আপনাদের দোয়ার বরকতে কামেল প্রথম দর্শে, মানে টাইটেল ফার্স্ট ইয়ারে পড়ালেখা করতেছি, অনার্স থার্ড ফাইনাল ইয়ারে পড়ালেখা করতেছি, আমি বলতে পারি, এলেমের জোর দিয়ে আমি কথা বলি না। আমি যখন মাদ্রাসার মধ্যে ক্লাস সিক্স সেভেনের মধ্যে পড়ি, ওয়াজ মাহফিলের মধ্যে শুনছিলাম, হুজুররা বলছে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ তাআলা ওই সন্তানের ভাগ্য পরিবর্তন করে দেয়। আমার ঘর ছিল বেড়ার ঘর, আমি আমার মা বাপরে আইসা ঘরের ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি, এরপর থেকে 2017 সাল থেকে এখন পর্যন্ত ওয়াজ করতেছি। আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার ছয়টা মাদ্রাসা চলে, 827 জন ছাত্র ছাত্রী আমার ছয় মাদ্রাসায়, এগুলো আপনাদের দোয়ার বরকত, আমার মা বাবার কদমের বরকত। ও বন্ধুরে, আপনারা এখানে অনেকে বসেছেন, আপনারা আপনাদের আম্মা আব্বারে বাদ দেন না, ওয়াদা করেন ওয়াদা করেন ওয়াদা করেন, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাঁচ হইয়া মাপ চাইবেন, আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবেন। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাবা না, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, মাপ চাইতে যেতে পারবা না, একটু পরে মুনাজাত হবে, মুনাজাতের মধ্যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা কান্না করবা। আল্লাহর নবী বলে, উম্মত, কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে
বাবা মারা যাওয়ার পরে যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার কবরের আজাব মাফ করে দেয়। সন্তান, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, একটা মানুষকে আব্বা জানের খবর আপনি জানেন না? ওরে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইত না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কেমন আছেন কবরে মাটির ঘরে শোয়া দিয়া আসলাম, একটা বার কি ওই মার খবর তুমি পাইছো? মা বাপদের কবরে একটা বার কি খবর পাইছো? এ সন্তান, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে ক্ষমা চাই, ওই আম্মা আব্বা যদি কবরে থাকে আল্লাহর কাছে খাস খাস করে দোয়া করবা। যদি আম্মা আব্বা মাঝে মাঝে তোমার উপর কোনো অবিচারও করে আম্মা আব্বার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবা না। বলে হুজুর কেন? আম্মা আব্বার বদদোয়াটা সন্তানের জন্য দোয়া হয়ে আসে। তোমরা কি খবর জানো না, মক্কা শরীফে একজন ইমাম হয়েছে আম্মা আব্বার বদদোয়ার কারণে। মক্কার ইমাম কালো মানুষ, চেহারা এত সুন্দর না, ওনাকে জিজ্ঞাস করে আপনি মক্কার ইমাম হওয়ার পেছনে কার বেশি ক্ষমতা, কার বেশি দোয়া? উনি বলে আমার মায়ের বদদোয়া। বলে কেন? বলে আমার মা যখন আমার প্রতি রাগান্বিত হইয়া যাইতো, আমার মা তখন আল্লাহর কাছে হাত তিলা বলতো, আল্লাহ তোরে মক্কার ইমাম বানাক। ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার মক্কার ইমাম বানাইছে। আম্মা আব্বারা সন্তানরে বদদোয়া দিবেন না। আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। মুসাফির মানুষ, যেই আলোচনাটুকু করেছি এই আলোচনা থেকে শিক্ষা নিবেন, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জান্নাত বড় আরামদায়ক। যদি বেশি ইবাদত করতে পারেন, আম্মা আব্বার খেদমত করতে পারেন, কবরে গেলে জান্নাত, বড় আরামদায়ক সুন্দর পোশাক আপনাকে দেওয়া হবে। আর যদি বদকাজ করে কবরে যান, কবর আপনার সঙ্গে বড় বদ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। ও সন্তান, যদি হকানি কোনো মাশায়েখ এজাম পীর মাশায়েখেরে পান, ওনাদের হাতে হাত ধরে ইবাদতের সবক নিবেন। কিন্তু এখানে যারা আসছেন, একবার আপনারা চিন্তা করেন, আপনার মা কবরে, আপনার বাবা যান অন্ধকার কবরে। ওই মা বাপ যদি বাইচা থাকত, আম্মা আব্বারে কত ভালো ভালো খানা খাওয়াইতেন। অনেকে চিন্তা করে, হুজুর আমার মা নিজে না খাইয়া আমি সন্তানরে ভালো ভালো খাওয়াইছে, মায়ের কাপড় চিরা থাকত, মা জননী সুই সুতা দিয়া সিলাইয়া সিলাইয়া পড়ছে, কিন্তু আমার মা আজকে অন্ধকার কবরে, আমি সন্তান লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকা আমার ঘরের ড্রয়ারে পড়ে থাকে, কিন্তু আমি আমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারি না। অনেক সন্তান আছেন, আপনার বাবা জুতা পড়তে পড়তে জুতার তলাটা, মাথা পায়ের তলাটা নিচের মাটির সাথে লাগতো, জুতা ছিঁড়ে যাইতো, আব্বা কোনো দামি জুতা পিন্ডা পইন্না পর তুমি সন্তান রে দামি দামি পোশাক জামা কাপড় কিনা পরাইছে। কই রে সন্তান, লাখ লাখ টাকার মালিক যে হইছ, আব্বা জান রে তো 500 টাকা দিয়ে একটা কিনা লুঙ্গি পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা জান অন্ধকার কবরে, আম্মা জান অন্ধকার কবরে। এই রতনকান্দি হাট এবং বাজার জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল, মা যদি বাইচা থাকতো মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মার পেছনে লাগতো, 12 মাসে 12,000 টাকা বাবার পেছনে লাগতো, তোমার আব্বা জান
বড় কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আব্বা জানলে যদি অসুস্থ হইলে মাসে 1000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচ লাগতো। লাখ লাখ টাকার বাড়ি তোমারে দিয়ে গেছে তোমার আব্বা আম্মা, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়া লাগতো, 12 মাসে তোমার 60,000 টাকা ভাড়া লাগতো। কই তোমার মা বাপ তো তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে কেউ যদি একটা মসজিদ বানাই, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাই। এ তো রতনকান্দি, রতনকান্দি হাটবাজার জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। তোমার মা কবরে, তোমার বাবা কবরে, একটা সন্তান বলবা হুজুর আমি 12,000 পারবো না, আমি মাত্র 10,000, আমি মাত্র 5,000 টাকা, আমার মারে ভালোবাসা, আমার বাপরে ভালোবাসা, এ মসজিদের দানের জিয়তে নেকলাম। ও সন্তান দেখবা আল্লাহ কোন দিক দিয়ে তোমারে দান করে দিছে তুমি বুঝতে পারবা না। নবী আমার বলে আসাহিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আল্লাহর বন্ধু। একজন শুধু হাত বাড়াইবা হুজুর আমার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে মসজিদে আমি 5,000 টাকা, হুজুর আমি আমার বাবার জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে মসজিদে আমি 10,000 টাকা, হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে আমি এই মসজিদের মধ্যে 5,000 টাকা দান করব। জয়েন্ট সেক্রেটারির স্ত্রী মারা গেছে, স্ত্রীর জন্য দোয়া চাইয়া দান করলেন 1,000 টাকা। জয়েন্ট সরকার উনি দান করলেন 1,000 টাকা, আল্লাহ কবুল। আমরা চাইব কার কাছে রহিম রহমান নামে রসিলাই মাফ কর আমরা রে মাহবুব মাওলা রে, ও দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানাধীন রতনকান্দি হাট ও বাজার জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার ইন্তজাম করে আজকের মাহফিলের মধ্যে আমার সঙ্গে আমার আলেম বাবারা, তালিবুল আলেম মাদ্রাসার ছাত্ররা, মাহফিলের সভাপতি সহ সভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা মাহফিলের শ্রোতা মন্ডলী, আমার দাড়ি পাকা বড় বড় বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দেয়। তুমি যদি মাফ না করো বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে, রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামে রূপ সিলাই গো গুনা করে দাও না ক্ষমা। আল্লাহ তাকে দেখো আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, তার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরাম রোদে পুরা মেঘে বিদা, নদীতে নৌকা চালায় আব্বা যান নিজের রক্তনে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহবুব মাওলারে অনেকে হাত বাড়িয়েছে তার জগতের মধ্যে আম্মা নাই, হায় রে মা যেই মারে মা কুয়া ডাকলে কোনি যারা গুণ ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাহব হইয়া যায়। আল্লাহ তাকে দেখো কোনে তিম জানি মারে গারাইয়া বাপরে গারাইয়া কান্দি, আমার নবীনা বলেছে কোনো সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মণি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পয়ে দিতে বরকত দাও, প্রবাসীদের মনে আশা পূরণ করো, আজকে যা বয়ান করেছি বয়ানের উপর সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে,
আমার যে বাবা ভাইয়েরা কষ্ট করে আমাকে দাওয়াত করে নিয়েছেন, এলাকাবাসীর যৌথ উদ্যোগে এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তেজাম করেছে, এই মাহফিল কেয়ামত পর্যন্ত তুমি দায়েম এবং কায়েম রাখো, এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ, বিশেষ করে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো, কোরআনের আইন বাস্তবায়ন তুমি করে দাও, যেন দুর্নীতি এলাকার মধ্যে হারাম, এলাকার মধ্যে মানুষে মানুষে মারামারি কাটাকাটি সব থেকে মানুষকে হেফাজত দান করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না, মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান কইরেন। বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা, ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত দান করেন। আর মরণের আগে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া, আমাদের নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।